খয়েরপুরে বিধানসভার বিস্তীর্ণ এলাকা চন্দ্রপুর বলদাখাল খয়েরপুর রেশমবাগান চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ আসাম আগরতলা জাতীয় সড়ক সহ গোটা এলাকা জলমগ্ন। বিধানসভা কেন্দ্রে প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক বাহিনী, টিএসআর, এনডিআরএফ কর্মী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। শিবিরে খাদ্য, পানীয় জল, দুধ এবং ঔষধের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই দাবি জানিয়েছেন রতন চক্রবর্তী। কি ধরনের সহযোগিতা সেন্টার থেকে আসছে, কি হয়েছে ঘটনা, এখন পর্যন্ত কতটুকু আহত বা নিহত হয়েছেন, রাজ্যের কোন জায়গাগুলো বেশি প্রাণহানি খবর তো খুব একটা সংবাদ নেই আমাদের কাছে। মানুষ বিপর্যস্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লক্ষাধিক মানুষ এফেক্টেড হয়েছে এবং বহু মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে চলে গেছে। সরকার এবং আমরা সবাই মিলে, সমস্ত যারা জনপ্রতিনিধি আছেন, যারা সরকারি আধিকারিক আছেন, আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন, আমাদের এনভিএফ থেকে শুরু করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সমস্ত লোকজন সবাই নেমে পড়েছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে কোনোভাবেই যাতে জীবনহানি না হয়। মানুষকে রক্ষা করতে পারলে তার ঘর বাড়ি ক্ষতিপূরণ দিয়ে ভবিষ্যতে করে দেওয়া যাবে, কিন্তু জীবন চলে গেলে তার মূল্যায়ন তো করা যায় না, তাকে মূল্য দিয়ে কোনোদিনই কম্পেনসেট করা যায় না। সেই জন্য আমাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে মানুষকে জীবন রক্ষা করা, কারণ রাতের অন্ধকারে যদি আরও জল বেড়ে যায়, অনেকে তাদের ঘর ছেড়ে চলে যেতে চান না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমাদের ছেলেদের নিয়ে যেতে হবে এবং তাদেরকে সময় মতো খাদ্য দেওয়া, পানীয় জল দেওয়া, বাচ্চাদের দুধ দেওয়া, ওষুধপত্রের ব্যবস্থা সব আমরা। শুক্রবার সকালে রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরীনাথ ত্রিপাঠী। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগি শ্রী ত্রিপাঠীকে শপথ বাক্য পাঠ করালেন। রাজ্যের রাজ্যপাল তথাগত রায় তিন মাসে ছুটিতে, মেয়ের বাড়িতে বেড়াতে বর্তমানে বহির্দেশে রাজ্যপাল, তাতে রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন পশ্চিমবাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এমধ্যে শুক্রবার ত্রিপুরার অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবনে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগি শ্রী ত্রিপাঠীকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান ওর বিধি কা পরিরক্ষণ সংরক্ষণ ওর প্রতিরক্ষণ সংরক্ষণ ওর প্রতিরক্ষণ করুন ত্রিপুরা জনতা কি সেবা শপথ বাক্য পাঠের পর রাজ্যপালকে জানানো হয় গার্ড অফ অনার। শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। ত্রিপুরার অস্থায়ী রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সকাল থেকে রাজভবন চত্বর ছিল বেশ সরগরম। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। ফিরছি খবরে ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন।